বসে কি গার্জেন করবে? এইটা অনেক ক্ষেত্রে বলতেন আমাদের বিপর্যয়ের একটা মূল কারণ, এই যে ছাত্রদের বিপর্যয়ের একটা মূল কারণ হলো গার্জিয়ান। চরম অবস্থা। গার্জেনের তুমি সে ব্যক্তি পাবে কেন? ছাত্রকে ছাড়িয়ে দেন না, সে তার মতো করে সে নিজে লাইফকে করুক, অসুবিধা কি? আমার তো এখন ওপেন মার্কেট, ছাড়লেই তো ভালো হইতো। না না, ভালো হলে সে তার মতো চয়েস করবে। আমি বিজনেস করবো না, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হবো, হি উইল ডিসাইড তার মাথায় কতটুকু ধরে কোনটা, সে সিদ্ধান্ত নেবে। গার্জেনের কাজ হলো তো ফান্ডিং করা। এখন আমার যদি মন চায় ঘুরতে যেতে এক জায়গায় ফান্ডিং করা নাকি না, বসে থাকা না, তাহলে ভালো লাগবে? এটা এটা ঠিক না, তুই ঘুরে ঘুরে এটা অনেক ক্ষেত্রে ঠিক না, এটা ইম্পোজিশন দেবে, চাপায় দেওয়ার যে সময়টা এখন না। এখন এই স্টেজ পার হয়ে চলে আসার পর আপ টু মেট্রিক পর্যন্ত আপনি যে বেস্টেনে বেরোচ্ছেন, ইউনিভার্সিটিতে আসতেছেন, কলেজে আসতেছেন, এখন এই আপ টু মেট্রিক পর্যন্ত আপনার বেস্টে যদি স্ট্রং হয় তাহলে ইন্টারমিডিয়েট আর উপরের থেকে গিয়ে আপনার তো প্রবলেম হওয়ার কথা না। তাহলে কি আমরা তাহলে ভবিষ্যতে এরকম এরকম ছেড়ে দেবো স্যার? আমার তো মেসেজটা আপনি বুঝতে স্যার বুঝে নাই স্যার বুঝে নাই শুনেন, আমার প্রশ্ন হলো যে আপনাদের মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, আপনাদের স্কিল আন্ডারস্ট্যান্ডিং তারপরে আপনার এইটা এত বেশি এত মানে নিম্ন পর্যায়ে মেসেজটা হলো যে আপনি গার্জিয়ান হয়ে আপনার ছেলেকে নিয়ন্ত্রণ করেন না, রিগার্ডিং দি চয়েস অফ ক্যারিয়ার। আমার কথাটা হলো সেটা স্যার, আমি একটা কথা বলি, যখন তার মেধা তার ইন্টারেস্ট তার রেজাল্ট তাকে নিয়ন্ত্রণ করবে সে কোন দিকে পড়াশোনা করবে। এরকম করা উচিত না যে আমার ছেলে ডাক্তার হবে, এটা নট নেসেসারি। যাই হোক, বুয়া চিন্তা, ও যেটা ভালো বোঝে ও সেটা করবে, সেটা মেধা থাকলে নিয়ে যাবে, সে পড়াশোনা করবে না, ব্যবসা করবে, ও সাইডটা ও ভালো বোঝে না, মানে এর সাইডটা ভালো বোঝে না, কোনটা ইচ্ছা মতো যার মাথাই ধরে না তারে আপনি ইউনিভার্সিটি বলে দিলেন, আমার একটা বাইরে আছে, ঠিক আছে, পড়াশোনা পারে না আমার ভয় বেশি বন্ধু। তোমার তোমার সব সহনাই কি একটা ভিডিও করে ঠিক আছে